আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না দোয়া করতে করতে হতাশ হয়ে গেছেন তাদের জন্য সুখবর আজ এমন একটি অজিফার কথা বলবো যা প্রিয় প্রিয় নবীর জন্য খুব গুরুত্বের সাথে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে রসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এক সাহাবি আরজ করলেন আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন তখন তিনি সুরা কাফিরুন পড়তে আদেশ দেন কিন্তু কেন তিনি রাতে ঘুমানোর আগে সুরা কাফিরুন পড়তে বললেন হযরত ফরওয়াহ ইবনে নাউফাল রহমতুল্লাহ আলাই তার পিতার সূত্রে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউফলকে বললেন তুমি কুল ইয়া আই কাফিরুন সুরাটি পরে ঘুমাবে কারণ এই সুরাটি হচ্ছে শিরিক থেকে মুক্তির ঘোষণা সুরা কাফিরুন হল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون بولون هي كافر كل لا أعبد ما تعبدون আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ এবং তোমরাও ইবাদত করই না যার ইবাদত আমি করি ওয়া লা আনা আবিদুম মা আ'বাত্তুম এবং আমি ইবাদতকারী নই যার এবাদত তোমরা করো ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ তোমরা এবাদতকারী নও যার এবাদত আমি করি করি ল্যায় কুম্দিন তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য এই সুরা নাজিলের প্রসঙ্গ হল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তৌহিদের বাণী প্রচার করতেন তৌহিদের বাণী প্রচারে বাধা দেওয়ার জন্য মক্কার কোরাইশরা এই মর্মে এক অভিনব প্রস্তাব দেন যে এক বছর তারা এবং সবাই তাদের মূর্তি পূজা করবে আরেক বছর তারা এবং সবাই আল্লাহর এবাদত করবে না তাদের এই অনৈতিক ও হাস্যকর প্রস্তাবের প্রেক্ষিতে মহান আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে শিরিক মুক্ত ইমানের জন্য এই সুরাটি নাজিল করেন এই সুরাটি নাজিলের পর মক্কার অনেক মুশ্রিক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা আল্লাহর একত্ববাদকে সাদরে গ্রহণ করেছিলেন শিরিক মুক্ত ইমান নিয়ে বেঁচে থাকা এবং মৃত্যুবরণ করার জন্য সুরাটির আমল বৈশিষ্ট্য ফজিলত অনেক গুরুত্বপূর্ণ এ কারণেই নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম রাতে ঘুমানোর আগে শিরিক মুক্ত বিশ্বাস নিয়ে ঘুমাতে যাওয়ার জন্যই সুরা কাফিরুন পড়ার নির্দেশ দিয়েছেন সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘুমানোর আগে সুরা কাফিরুন পড়া এছাড়াও নবী করিম সাল্লাহ আলহি বেশিরভাগ সময় কাবা শরীফ তাওয়াফের পর দুরাকাত নামাজ মাগরীব এবং ফজরের দুরাকাত সুন্নত নামাজে সুরা কাফিরুন এবং সুরা এখলাস পড়তেন সুরা এখলাস নাজিলের প্রেক্ষাপট অতি চমৎকার মুশ্রিকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল যার জবাবে এই সুরা নাজিল হয় কোনো কোনো রেওয়ায়তে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহ তালা কিসের তৈরি তৈরি স্বর্ণ রৌপ্য অথবা অন্য কিছু এর জবাবে সুরা এখলাস অবতীর্ণ হয় বিস্মিল্লাহিন রাহমান বলুন তিনি আল্লাহ এক এক আল্লাহ হুস আল্লাহ ওমুকা ফিক্কি লামুয়ালাম তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই সুরা এখলাসের ফজিলত অনেক হাদিসে এসেছে এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলহ্লামের কাছে এসে আরজ করলেন আমি এই সুরাকে অর্থাৎ সুরা এখলাসকে ভালোবাসি তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম ফর সুরা এখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে হাদীসে এসেছে একবার রসুল্লাহসাল্লাহ আলাইহি হুসাল্লাম বলেন বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদেরকে কোরানের এক তৃতীয়াংশ শোনাবো এরপর রসুল্লাহসাল্লাহ আলাইহি সুরা এখলাস পাঠ করলেন বলেন হাদিসে আরও এসেছে রসুল্লাহসাল্লাহ আলাইহি হোসাল্লাম বলেন বলেন যে ব্যক্তি সকালে বিকালে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় হজরত জাবির ইবনা আবদুল্লাহ রাদি থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে নাম্বার এক যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে নাম্বার দুই যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে নাম্বার তিন এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা এখলাস পাঠ করবে এতক্ষণ আমরা সুরা কাফিরুন এবং সুরা এখলাসের ফজিলত জানলাম এই দুইটি সুরার শব্দগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় এই শব্দগুলি দ্বারা যদি কেহ দোয়া করে তা ইসমে আজম হয়ে যায় আর ইসমে আজম দিয়ে যে দোয়াই করা হোক আল্লাহ তা ফিরিয়ে দেন না কবুল করেন আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লামের এক সাহাবী বয়ান করেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম এক ব্যক্তি তখন নামাজ পড়ছিল আর দোয়া করছিল

ইজা সহিল আবিহি আতা ও ইজা দোহি আবিহি আজাব অর্থাৎ সে জাতের কসম যার হাতে আমার প্রাণ এই লোকটি ইসমে আজম এর সাহায্যে দোয়া করেছে আর যে এই কলমাগুলির দিয়ে ইসমে আজম দিয়ে দোয়া করে যাই যাই আল্লাহ রব্বুল আলমিন তাকে তা দিয়ে দেন যে দোয়াই করে আল্লাহ তালা তার সে দোয়া কবুল করেন আপনার দোয়া যদি কবুল না হয় আপনিও এই শব্দগুলো বলবেন আল্লাহ আস আলুকা

লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এতটুকু পড়বেন তারপর নিজের ভাষায় আপনার মনের সকল আশা আরজু সকল দোয়া আল্লাহর সমীপে পেশ করবেন